দেখেছে, কারণ পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জি এইসব দুষ্কৃতীদের, এইসব ক্রিমিনালদের আশ্রয় দেন, কারণ বাম সরকারের সময়তেও ক্রিমিনাল ছিল, তারাও চালনা করতো, কিন্তু আজকের দিনে মমতা সরকারে এই ক্রিমিনালরা মমতা সরকারকে চালনা করে, এটাই হচ্ছে ডিফারেন্স। সন্দেশখালীতে শেখ শাহজাহান লুকিয়ে আছে এবং মমতার পুলিশ তাকে আশ্রয় দিয়েছে, এবং সেই কারণে তারা আজকে তার 10 দিন 12 দিন হয়ে গেছে, এখনো তাকে ধরছে না। দিদি, ডিএ আন্দোলনকারীদের 1 বছর হলো, আগামী 19 তারিখ থেকে তারা বিভিন্ন কলকাতায় বিভিন্ন জায়গায় তারা আন্দোলন কর্মসূচি করবে, কি বলবেন? এই আন্দোলন কর্মসূচি তারা করুক, ভারতীয় জনতা পার্টি আমরা তাদের পাশে আছি, এবং আমরা চাই যে কেন্দ্র বা অন্যান্য বিজেপি শাসিত সরকার যে পার্সেন্টেজ অফ ডিএ দেওয়া হচ্ছে ততটাই ডিএ দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কুত্তার মতো চিৎকার করবেন না, কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, এই ধরনের নোংরা ভাষা বললে আপনারা দমে যাবেন না, আপনাদের পাওনা হচ্ছে এই ডিএ, আপনাদের ডিএ দিতে হবে। যদি ভোটের মুখে রাজ্যে 80 জন আইপিএস WBCS অফিসারকে বদলি করলো 59, কি বলবেন? এখন তারা তাদের মতো করে, যারা লোকসভার ভোটে, মানে আজকে তো প্রশাসন পুলিশ মমতা সরকারের হয়ে কাজ করে, আমরা পঞ্চায়েত ভোটেও দেখেছি, তার আগে কর্পোরেশন ইলেকশনেও দেখেছি, সেই গুটিগুলো সাজাচ্ছে। আজকে যদি মমতা ব্যানার্জি এবং তার সরকার বাংলার মানুষের জন্য যদি কাজ করতেন, তাহলে এই নোংরামোগুলো করতে হতো না, মানুষ এমনি ভোট দিত। কিন্তু উনি জানেন যে মানুষ তাকে ভোট দেবেন না, কারণ উনি কোনো কাজ করেননি, তাই জায়গায় জায়গায় তার দাবেদারি করার জন্য পুলিশকে বসাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের লোককে বসাচ্ছে, যাতে তারা এই ইলেকশনের প্রসেসে গোলমাল করে, দাবেদারি করে, বায়াসনেস করে, পক্ষপাতিত্ব করে তৃণমূলের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতে পারে। Thank you.